হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সায়না অ্যান্ড মামস ব্লগ। আর আমি স্বপ্না, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো বৃহস্পতিবার, এখন বাজে বেলা একটা। একটার সময় আমার সমস্ত কাজ হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন ভাবলাম হাতে অনেকটা সময় আছে, তো আজ আমি তোমাদেরকে আমি আমার ফ্রিজটাকে কীভাবে ডিপ ক্লিন করি তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি চেষ্টা করি আমার ফ্রিজটা যখন একটু খালি হওয়ার মুখে থাকে তখন আমি ফ্রিজটাকে ক্লিন করার চেষ্টা করি, কেননা ফ্রিজের মধ্যে অনেক ভরে থাকে জিনিস। তোমাদের দেখে যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন বা আসোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো বেশি কথা না বলে এখন সোজা চলে যাই আমি কীভাবে আমার ফ্রিজটাকে ডিপ ক্লিন করি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সবার প্রথমে কী করতে হবে, এখানে যে প্লাগ পয়েন্টটা আছে সেটাকে আমি অফ করে দেবো, আর প্লাগ পয়েন্টটাকে আমি খুলে রেখে দেবো। তাহলে কী হয়, কোনো রকম ভয় থাকে না, কেননা এখানে তো জল দিয়েও পরিষ্কার করব, তাতে শক লাগার কোনো ভয় থাকে না। তারপর দেখো আমি ফ্রিজটাকে পুরো খালি করে নিচ্ছি, আর আমি চেষ্টা করি যখন আমার ডিপ ফ্রিজটা পুরো খালি থাকে তখনই আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করি, কেননা অনেকটা টাইম লেগে যায় আমার ফ্রিজ পরিষ্কার করতে, আর পরিষ্কার করার পর অনেকটা টাইম একটু খুলে রাখতে হয়। সেই জন্য ডিপ ফ্রিজে যদি মাছ মাংসগুলো থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করি যে যখন ফ্রিজটা ডিপ ফ্রিজটা পুরো খালি থাকবে তখনই পরিষ্কার করার। আর দেখো সবসময় এখানে যে মাছ মাংস জিনিস যেগুলো রাখা হয় যতই তুমি পরিষ্কার করে কন্টেনারে ভরে রাখো যাই করো কিন্তু তবুও এখানে একটা জল পড়ে পড়ে একটা কীরকম দাগ হয়ে যায়, আর মোর্চা পড়ে যায় কীরকম একটা লালচে লালচে মতন, জলের একটা দাগই আছে দেখবে লালচে লালচে মতন হয়ে যায়। আর ফ্রিজের ভেতরে তুমি জিনিসপত্র রাখবে দেখবে তার যতই ফ্রিজ বন্ধ থাকুক কিন্তু কোথা থেকে যে ভেতরে মানে ময়লা ঢুকে যায় বুঝতে পারি না। তো সেখানে রেগুলার তো জিনিস মানে বারবার বার করা ঢোকানো নিয়ে এই যে নোংরাটা আসে সেটা তো ওপর ওপর ক্লিন করা হয় কিন্তু ডিপ ক্লিনটা হয় না। দেখো এখানে বাস্কেটটা রাখা হয় বলে নোংরা থাকে, আর সসের বোতল যতই তুমি ধুয়ে পরিষ্কার করে মানে সস নেওয়ার পর মুছে রাখো তারপরেও দেখবে এরকমভাবে সস পুড়ে একটা এরকম লালচে দাগ হয়ে ধরে যায়। তো সেই জন্য এগুলোকে একটু ডিপ ক্লিন করা ভীষণ দরকার। আর এই যে রাবারটা দেখো এখানে পুরো একটা ময়লার প্রলেপ পুরো পড়ে গেছে, মাসে একবার ডিপ ক্লিন করলেও দেখবে কোথা থেকে একটা আলগা ধুলো এসে ভেতরটা পুরো কালো হয়ে একদম পুরো বিচ্ছিরি হয়ে যায় দেখতে। তো প্রথমে আমি এখানে একটা লিকুইড বানিয়ে নিচ্ছি, আর এখানে দেখো আমি এক চামচ খাবার সোডা নিয়েছি আর এক চামচ আমি ডিশ ওয়াশ নিচ্ছি মানে ভিম লিকুইডটা, আমি কোনো রকম সার্ফ শ্যাম্পু এসব কিছু ইউজ করব না। আর এখানে দিলাম প্লেন ওয়াটার, এবার তিনটেকে আমি খুব ভালো করে গুলে নেব, আর গোলাটা খুব একটা বেশি পাতলা বা ঘন এরকম হবে না, দেখো আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম গোলাটা নেব। আর একটা নতুন স্কচ ব্রাইট, আমি চেষ্টা করি ফ্রিজটা মাসে একবার পরিষ্কার করব তখনই আমি মাসে একবার করে নতুন স্কচ ব্রাইট মানে ব্যবহার করি, আর সেই দিনই আমি ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। তো দেখো আমি যে স্পঞ্জের দিকটা আছে সেটা দিয়েই করব। এবার আমি এই যে ভেতরে যে বরফের ট্রেটা বা এই যে ডোরে যে তোমার বাস্কেটগুলো আছে ট্রেগুলো আছে এগুলোকে আমি একটা একটা করে খুলে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি বেসিনে নিয়ে যাচ্ছি। তো ভালো করে এগুলো আগে আমি প্রথমে মেজে নেব, আর এখানে আমি ভিম লিকুইড দিয়ে সমস্ত এই যে র্যাকগুলো আছে এগুলোকে আমি সব মেজে নিচ্ছি। তাহলে কি এগুলোকে আমি প্রথমে যদি ধুয়ে মেলে রেখে দিই তাহলে ফ্রিজটা পরিষ্কার করতে করতে এগুলো আমার সমস্ত শুকিয়ে যাবে, আর তারপরে মুছে আমি এগুলো ভরে দিতে পারবো। সেই জন্য এগুলো ভালো করে আমি মেজে নিচ্ছি, আর বরফ যতই রাখো বরফের ট্রেটা দেখবে মানে কালো হয়ে যায়, ওর বরফ থাকতে থাকতে ওই জায়গাটা কালো হয়ে যায়, তাই সেগুলো খুব ভালো করে, আর বরফ তো আমরা লস্যি টাসি বানালে খাই তাই সেই জন্য সেইটাও মাথায় রাখতে হবে যে কোনো রকম ব্যাকটেরিয়া যেন ওর মধ্যে না প্রবেশ করে, তাই এগুলো ভালো করে ক্লিন করা দরকার। এবার আমি দেখো চলে এলাম এই যে স্পঞ্জটা নিয়েছি এটা লিকুইডের মধ্যে ভিজে, এবার আমি ভালো করে হালকা হাতে এটা পরিষ্কার করব। আর মাথায় রাখতে হবে খুব বেশি কিন্তু এটা জল জল করে আমি নিচ্ছি না, আমি জাস্ট একটু ওর মধ্যে ডুবিয়ে একটু চিপে নিলাম, আর যেহেতু স্পঞ্জ সেই জন্য অল্পতেই হয়ে যায়, স্পঞ্জের দিকটা দিয়ে কিন্তু আমি করছি, আমি কিন্তু কোনো রকম স্ক্রাবারটা দিয়ে ইউজ করছি না, কেন স্ক্রাবারটা দিয়ে যদি আমি করি না তাহলে এখানটা একটা দাগ দাগ খড়খড়ে দাগ হয়ে যাবে, তো সেই জন্য আমি স্পঞ্জ যেই দিকটা সেটা দিয়ে করব। আর এই যে ভেতরের র্যাকগুলো এগুলো কিন্তু আমি একদম খুলি না, এগুলো এর ভেতরেই থাকে,
কিন্তু দেখবে ফ্রিজটা ভীষণ একদম ঝকঝকে নতুনের মতন হয়ে যাবে। তো আমি এইভাবে এই দিকটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার একটা গামলায় পরিষ্কার জল নিয়ে সাদা একটা গেঞ্জির কাপড়, সব সময় যে আমাকে দামি দামি টাওয়েল পাওয়েল কিনে করতে হবে তা নয়, পুরনো নরম যে গেঞ্জিগুলো থাকে সেই গেঞ্জিগুলো দিয়ে তুমি করতে পারো পরিষ্কার। এবার আমি এটা দেখো ভালো করে সমস্ত মুছে নিচ্ছি জলে ডুবিয়ে ডুবিয়ে। দেখো অলরেডি বুঝতে পারছো অনেকটাই পরিষ্কার দেখাচ্ছে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি কোনো রকম শ্যাম্পু বা সার্ফ এসব ইউজ করি না, কেননা ওগুলোর একটা আলাদা গন্ধ থাকে। আর আমি এদিকের পাল্লাটাও এবারে আমি পরিষ্কার করে নেবো। দেখো ঠিক সেম প্রসেসে আমি করব, যে কেন ওই দিকটা আগে একবার জল দিয়ে মুছে মানে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, নাহলে ওই জায়গাটা ওই যে সাবান দিয়ে এটা দিয়ে যে মুছলাম সেটা দাগ মানে থেকে যাবে, শুকিয়ে যাবে। তাই ওই দিকটা পরিষ্কার করে এবার আমি ডোরের দিকটা পরিষ্কার করছি। আর যে সাইডের যে রাবারটা আছে সেটাও কিন্তু আমি স্পঞ্জ দিয়ে পরিষ্কার করলাম। আর একটু ভেতরটা আমি ওই স্কচ ব্রাইটের যে খড়খড়া দিকটা সেই দিকটা দিয়ে আস্তে করে করলাম, পুরো ময়লাটা উঠে গেল। এবার ভেজা ন্যাকড়াটা দিয়ে দেখো আবার আমি এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। তাহলে কি প্রথম যে ময়লাটা উঠে গেল সেটা আমি ভেজা কাপড়টা দিয়ে মুছে নিলাম, তাতে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। আর যা সাবান লাগা মানে লেগেছিলো সেগুলো সব ক্লিন হয়ে গেল। এবার আমি জলটাকে আবার চেঞ্জ করে নিয়েলাম, নিয়ে কাপড়টাও ভালো করে ধুয়ে এনে দেখো আবার একবার আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, যাতে কোনো রকম যেন লিকুইড সোপের কোনো কিছু গন্ধ বা সাবানের কোনো রকম দাগ বা কিছু না থাকে। এইভাবে আমি দেখো পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। আর তাতে কত সুন্দর পরিষ্কার লাগছে দেখো। তোমরা কিন্তু কখনো এর মধ্যে সার্ফ বা শ্যাম্পু এসব ইউজ করবে না, চেষ্টা করবে তোমরা এগুলো দিয়ে পরিষ্কার করার। তোমরা ভিনেগারটাও দিতে পারো, আমি ভিনেগারটা দিইনি, কিন্তু এই খাবার সোডা আর এটা দিয়ে করলেই পরিষ্কার হয়ে যায়। এবার দেখো দুবার মোছার পর আমি এবার একটা শুকনো কাপড় নিয়ে এসেছি, সেটা দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে রাব করে নিচ্ছি, যাতে একটু জলটল না থাকে। পুরো একদম শুকনো হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখো, একদম নতুনের মতন চকচক করছে, আর কোনো রকম গন্ধ থাকবে না এর মধ্যে। এমনিতেই খাবার রাখতে রাখতে দেখবেন নানান রকম খাবার থাকে বলে না, কারণ যতই চাপা ঢাকা দেওয়া থাকে গন্ধটা একটা বেরোয়। আর ফ্রিজটা আমি বাইরেটাও কিন্তু কখনো সাবান জল দিয়ে পরিষ্কার করি না। তো দেখো আমি এবারে এটা মুছে নিচ্ছি কলিন দিয়ে মুছে, এবার হালকা যে কাপড়টা দিয়ে আমি হালকা হাতে মুছে নিচ্ছি। যত তুমি হালকা হাতে রাব করবে ফ্রিজটা নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ফ্রিজটা পুরো মনে হচ্ছে যেন নতুন কিনে এনে আজকেই রাখা হয়েছে, এতটাই পরিষ্কার হয়েছে যে মনে হচ্ছে একদম নতুন ফ্রিজ। তো দেখো দেখলেই বুঝতে পারছো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, যে হ্যাঁ এইরকমভাবে পরিষ্কার করলে কি মানে ফ্রিজ কত সুন্দর থাকে, দেখেছো পুরো মনে হচ্ছে একদম নতুন আমার ফ্রিজটা। তো তোমরাও এইভাবে করে দেখো, আশা করছি খুব উপকার পাবে আর কোনো রকম দুর্গন্ধ বা কোনো কিছু থাকবে না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে দিও, আর একটা লাইক দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর আশা করছি তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই টিপসটা, তোমরা একটু ফলো করে দেখো। আমি কথা দিচ্ছি তোমরা মানে তোমাদের ফ্রিজটাও তোমরা এইভাবে নতুনের মতন ঝকঝকে পরিষ্কার করে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা আজকের মতন এখানেই আমার ভিডিওটা রাখছি, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।